জঙ্গিবাদরে না হন, জঙ্গি সম্পর্কে পুলিশের তথ্য দিয়ে জঙ্গিবাদ প্রতিরোধ করন। এই স্লোগানত ইসলামী ফাউন্ডেশন ও লোহাগাড়া থানা প্রশাসনের যৌথ আয়োজনে চট্টগ্রামের লোহাগাড়া থানা প্রাঙ্গণত র্যালি ও জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধ দমন সভা অনুষ্ঠিত হইয়ে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিবিএমর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের পরিচালক আবু হায়াত মোহাম্মদ তারেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান মোল্লা। সাংবাদিক মামুনুর রশিদ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, আরমান বাবু রুমেল, পদুয়া ইউপি চেয়ারম্যান জহিরুদ্দিন, যুবলীগ নেতা শাহেদুল কবির সেলিম সহ আরও অনেকে। সভা শুরুর পূর্বে তানা চত্বর তুনুগা র্যালি বের হইয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট, অনলাইন মিডিয়া সাংবাদিক, বুদ্ধিজীবী ও ওলামা মশায়েক জনপ্রতিনিধি সকল উপস্থিত আছিল। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান মোল্লা আরো হইয়ে দেয়, আজকে লোহাগাড়া থানা এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আমরা বিভিন্ন আলেম ওলামা এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের সাথে আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে একটা মিটিং করেছি। মিটিংয়ের মূল প্রতিপাদ্য ছিল যে আমাদের অত্র এলাকা সহ সমগ্র বাংলাদেশে যেন জঙ্গিবাদের উত্থান বা সম্প্রসারণ না ঘটে সেটাকে প্রতিরোধ করা এবং সাধারণ মানুষকে সচেতন করা, যাতে সবাই এই জঙ্গিবাদের বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেয়। আমাদের এখানে সিভিলে যারা গোয়েন্দাগিরি করে তারা কাজ করছে, আমরা পোশাকি পুলিশ যারা আছি তারাও কাজ করছি। আমরা যে কোনো তথ্য পেলে এখানে যদি কোনো জঙ্গি আস্তানা পাই থেকে থাকে এগুলো আমরা তাদেরকে প্রতিহত করে করব এবং তাদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। আব্দুল আওয়াল জনি, সি প্লাস টিভি, লোহাগাড়া, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিব।